এই মুহূর্তে গোটা দেশ আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে। দেশের কোনায় কোনায় জেগে উঠেছে প্রতিবাদের আগুন, যে আগুন এত সহজে নিভবে না। তবে এই পরিস্থিতির মাঝে গদির উপর বিস্ফোরা বাংলাদেশ। এই তো 5ই অগস্টের ঘটনা, যেদিন জনগণের চাপে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। তবে পদত্যাগ করে অন্য কোনো দেশ নয়, ঠাঁই নিতে মুখ গোছেন ভারতে। ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেন, আর সেই থেকে ভারতের ওপর চরম ক্ষুব্ধ বাংলাদেশ। এখন তো রীতিমতন ভারতের ওপর প্রবলভাবে চাপ বাড়াতে শুরু করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে প্রথম শুরু হয় কোটা আন্দোলন। কোটা আন্দোলন আসলে কি, সে নিয়ে নিশ্চয়ই আলাদা করে আর বলতে হবে না। যে আন্দোলনে সামিল হতে দেখা যায় ছাত্র সংগঠনকে। শুধু ছাত্ররাই নয়, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা মন্ত্রী ডাক্তার সকলেই এই আন্দোলনে নামেন। তবে শেষ পর্যন্ত ছাত্রদের জয় জয়কার হয়। কিন্তু উল্টো দিকে আন্দোলন কিছুটা স্থিত হলেও আগুন কিন্তু নেভেনি। আন্দোলনের পাশা বদলে গিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি। জনগণের ক্ষুব্ধতা দেখে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে নিজের ভিটে ছাড়েন। দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে উঠে আসা একাধিক অভিযোগ, কখনো গুম করে দেওয়া থেকে জনগণের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, ভোট স্বাধীনতায় হস্তক্ষেপ, একাধিক অভিযোগ তার নামে। শুধু তাই নয়, উঠে এসেছে একের পর এক ফৌজদারি মামলা। আর এই মামলায় উঠে আসার পর বাংলাদেশে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য চাপ দিতে শুরু করেছে। বেশ কিছুদিন আগে শেখ হাসিনাকে নিয়ে প্রত্যার্পণের দাবি জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি রয়েছে, তাই হাসিনাকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক। সেই সাথে হুমকি দেন, যদি ভারত সরকার এমন না করে তাহলে ভারতীয় হাই কমিশনারকে ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। যদিও এই হুমকি পুরনো হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে ভারত সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বিশিষ্ট সূত্রে জানা গিয়েছে, এই দলেরই মহাসচিব অবিলম্বে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন। তিনি জানান, হাসিনার বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, তাই ভারতের কাছে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে যেন তাকে হস্তান্তরিত করা হয়। শুধু তাই নয়, নাম না করেও ভারতকে কটাক্ষ করতে ছাড়েনি তিনি। বলেন, আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আর সেখানে বসে তিনি বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছেন। প্রতিবেশী দেশ যে তাকে আশ্রয় দিয়েছে তা সত্যি দুর্ভাগ্যজনক বিষয়। শুধু এই দুই দলই নয়, একই সাথে বাংলাদেশের অনেক বিরোধীরাই ভারতকে রীতিমতন শাসন করতে শুরু করেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু প্রত্যার্পণ চুক্তি রয়েছে, যে চুক্তিকে মূলত বন্দী চুক্তিও বলা যেতে পারে। অর্থাৎ দুই দেশের ব্যক্তিদের মধ্যে একে অপরের কাছে প্রত্যার্পণ করা। মূলত যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর মামলা কিংবা অভিযোগ রয়েছে, সেই অপরাধীকে দেশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাতে হবে। তবে অপরাধ এমন হতে হবে যেন তার সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড বহন করতে পারে। ঠিক সেই চুক্তিকে সামনে রেখে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছেন। কিন্তু এখন প্রশ্ন, ভারত কি করবে? শেখ হাসিনাকে কি তুলে দেবে বাংলাদেশের হাতে? আপাতত দেখা যাক কি হয়। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।